स्टूडेंट्स वेलकम टू माय ऑनलाइन क्लास दिस इज जन्नतुल फिरदौस योर इंग्लिश टीचर आई होप यू आर सेफ एंड साउंड बाय द ग्रेस ऑफ अलमाइटी अल्लाह अल्हम्दुलिल्लाह आई एम फाइन टू डियर स्टूडेंट्स लेट्स स्टार्ट द क्लास Students, today we will read Unseen Comprehension, which carries 10 marks in your examinations. Look at the picture. What do you see at the picture? Do you know him? I think everybody knows him very well. He is our national poet, Qazi Nazrul Islam. Today we will read. About his birth, his childhood, works, achievement, etc. Now, learning outcomes. After we have studied the passages, we will be able to read and understand text materials, listen for information, ask and answer questions. Students, now read the text. Qazi Nazrul Islam is our national poet. Qazi Nazrul Islam amader jatiyo kobi. He is known to all as a rebel poet. Shobar kache tini bidrohi kobi name porichito. He was born in West Bengal in 1899. 1899 sale tini Pashchim Bonge jonmogrohon koren. He came of a respectable Muslim family. তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন অ্যাট এ ভেরি আর্লি স্টেজ হি শোড হিজ পোয়েটিক জিনিয়াস খুব কম বয়সে তিনি তার কবি প্রতিভা প্রদর্শন করেন হি কম্পোজড আ লট অফ পোয়েমস ড্রামাস নোভেলস অ্যান্ড সংস তিনি প্রচুর কবিতা নাটক উপন্যাস ও গান রচনা করেন In 1914, the First World War took place, and in 1918, Nazrul joined the army. 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় এবং 1918 সালে নজরুল সেনাবাহিনীতে যোগদান করেন। In 1921, his famous poem "Bidrohi" was published, and his name and fame spread far and wide. 1921 সালে তার বিখ্যাত কবিতা বিদ্রোহী প্রকাশিত হলে তার নাম যশ সর্বত্র ছড়িয়ে পড়ে হি ওয়াজ সেন্ট টু জেল সেভারাল টাইমস ফর হিজ অ্যান্টি ব্রিটিশ রাইটিংস তার ব্রিটিশ বিরোধী সাহিত্য রচনার জন্য তাকে বেশ কয়েকবার জেলে যেতে হয় ইন 1942 হি বিকেম স্পিচলেস অ্যান্ড লস্ট হিজ মেমরি 1942 সালে তিনি নির্বাক হয়ে যান এবং তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন ইন 1972 হি ওয়াজ ব্রট টু বাংলাদেশ বাই বঙ্গবন্ধু 1972 সালে বঙ্গবন্ধু তাকে বাংলাদেশে নিয়ে আসেন হি ডাইড ইন 1976 ইন ঢাকা তিনি 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন স্টুডেন্টস আশা করি টেক্সটটা তোমরা বুঝতে পেরেছো নাও কোয়েশ্চন ওয়ান কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ প্যাসেজে দেওয়া তথ্য অনুসারে আমরা নিচে টেবলটি কমপ্লিট করব অ্যাবাউট কাজী নজরুল ইসলাম এভরিবডি নোজ হিম অ্যাজ এ ড্যাশ এভরিবডি নোজ হিম প্রত্যেকে থাকে চিনে কি হিসেবে আমরা পেসেসে পড়েছি অ্যাজ এ র্যাবেল পোয়েট আনসার হবে র্যাবেল পোয়েট বি হি ওয়াজ বর্ন ইন টু এ বি ড্যাশ তিনি জন্মগ্রহণ করেছিলেন হি ওয়াজ বর্ন ইন টু এ রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে
sea. His poetic genius was exposed in his sea dash. তার কবি প্রতিভা প্রদর্শিত হয়েছিল কখন? সি কি হবে? আর্লি স্টেজ। আমরা দেখেছি অ্যাট এ ভেরি আর্লি স্টেজ হি শোড হিজ পোয়েটিক জিনিয়াস। আনসার আর্লি স্টেজ। নেক্সট, হিজ মোস্ট পপুলার ওয়ার্ক ইজ, তার সবচেয়ে বিখ্যাত কাজ বিদ্রোহী। আনসার হবে বিদ্রোহী। ই, হি বিকেম স্পিচলেস হোয়েন হি ওয়াজ, তিনি নির্বাক হয়ে গিয়েছিলেন যখন হি ওয়াজ ই ড্যাশ ইন 1942 সালে তিনি নির্বাক হয়ে গিয়েছিলেন। তাহলে হোয়েন হি ওয়াজ 43 ইয়ার্স ওল্ড, আমরা যদি তার জন্ম 1899 থেকে 9 এর সাথে হিসাব করি তাহলে 43 ইয়ার্স ওল্ড, 43 বছর বয়সে তিনি নির্বাক হয়ে গিয়েছিলেন। আর আনসার হবে 43 ইয়ার্স ওল্ড। স্টুডেন্টস, আনসারগুলো আরেকবার মিলিয়ে নাও। এ, রেবেল পোয়েট। বি, রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি। সি, আর্লি স্টেজ। ডি, বিদ্রোহী। ই, 43 ইয়ার্স ওল্ড। নাও কোয়েশ্চন নাম টু, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, রাইট টি ইন ইউর আনসার স্ক্রিপ্ট, ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু রাইট এফ, ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, ইফ ফলস রাইট দ্য কারেক্ট আনসার, ইউ ডু নট নিড টু কপি দ্য স্টেটমেন্ট ইন ইউর স্ক্রিপ্ট, অনলি দ্য করেসপন্ডিং নাম্বার অফ দ্য স্টেটমেন্ট উইল ডু। তাহলে আমরা বুঝেছি এটা ট্রু ফলস। ওয়ান, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ রোমান্টিক পোয়েট। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন রোমান্টিক কবি। তাহলে আনসার হবে ফলস, কারণ কিছুক্ষণ আগেও আমরা জেনেছি কাজী নজরুল ইসলাম ওয়াজ এ রেবেল পোয়েট, কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি ছিলেন। টু, ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট অকার্ড ইন 1914, প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে সংঘটিত হয়েছিল। তাহলে আনসার ট্রু। পেসেস আমরা দেখেছি 1914 দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার টুক প্লেস। থ্রি, নজরুল ইসলাম ওয়াজ ইমপ্রিজন ফর হিজ অ্যান্টি ইন্ডিয়ান রাইটিংস। তাহলে আনসার ফলস। কারেক্ট আনসার ইন পেসেস, নজরুল ইসলাম ওয়াজ ইমপ্রিজন ফর হিজ অ্যান্টি ব্রিটিশ রাইটিংস, ব্রিটিশ বিরোধী লিখার জন্য তিনি বেশ কয়েকবার জেলে গিয়েছিলেন। তাহলে অ্যান্টি ইন্ডিয়ানের পরিবর্তে হবে অ্যান্টি ব্রিটিশ। ফোর, বঙ্গবন্ধু ব্রট হিম টু বাংলাদেশ বিফোর দ্য লিবারেশন ওয়ার। আনসার ফলস। কারেক্ট আনসার ইন পেসেস, ইন 1972 হি ওয়াজ ব্রট টু বাংলাদেশ বাই বঙ্গবন্ধু। 1972 সালে বঙ্গবন্ধু নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসেন। তাহলে আমাদের লিবারেশন ওয়ার হয়েছিল 1971। তাহলে বিফোরের পরিবর্তে আমরা যদি এখানে আফটার ইউজ করি তাহলে বঙ্গবন্ধু ব্রট হিম টু বাংলাদেশ আফটার দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু তাকে বাংলাদেশে নিয়ে আসেন। লাস্ট ফাইভ, নজরুল ফেমাস পোয়েম বিদ্রোহী ওয়াজ পাবলিশড ইন 1921। আনসার ট্রু। ইন 1921 হিজ ফেমাস পোয়েম বিদ্রোহী ওয়াজ পাবলিশড, 1921 সালে তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়েছিল।
স্টুডেন্টস আরেকবার আনসারগুলো মিলিয়ে নাও ওয়ান ফলস কারেক্ট আনসার নজরুল ইসলাম ওয়াজ এ রেবেল পোয়েট টু ট্রু থ্রি ফলস কারেক্ট আনসার নজরুল ইসলাম ওয়াজ ইমপ্রিজন্ড ফর হিজ অ্যান্টি ব্রিটিশ রাইটিংস ফোর ফলস বঙ্গবন্ধু ব্রট হিম টু বাংলাদেশ আফটার দ্য লিবারেশন ওয়ার ফাইভ ট্রু স্টুডেন্টস নাও দেয়ার ইজ এ হোমওয়ার্ক ফর ইউ টুডেজ হোমওয়ার্ক প্যারাগ্রাফ হাউ টু কাল্টিভেট প্যাডি উইল বি লার্নড স্টুডেন্টস দ্যাটস অল ফর টুডে স্টে হোম স্টে সেফ থ্যাংক ইউ ভেরি মাচ